মুকিশ প্রেজেন্টস গপ্পপট। নমস্কার বন্ধুরা, আজ গপ্পপটি আপনাদের জন্য অ্যাম্ব্রোস পিয়ার্সের লেখা দ্য ডায়াগনোসিস অফ ডেথ, অর্থাৎ অপমৃত্যু। অ্যাম্ব্রোস কুইনেট পিয়ার্স, জন্ম 24 জুন 1842, ওহায়ো মার্কিন যুক্তরাষ্ট্র, মৃত্যু চিওয়া মেক্সিকো। অ্যাম্ব্রোস পিয়ার্স একজন আমেরিকান ছোট গল্প লেখক, সাংবাদিক, কবি এবং গৃহযুদ্ধের প্রবীণ ছিলেন। তার বই দ্য ডেভিলস ডিকশনারি আমেরিকান বিপ্লব দ্বিশতবর্ষীয় প্রশাসন কর্তৃক আমেরিকান সাহিত্যের 100টি সেরা মাস্টারপিস হিসেবে নামকরণ করা হয়েছিল। উল্লেখযোগ্য লেখার মধ্যে অ্যান অকারেন্স অফ আউট ক্রিক ব্রিজ, আ হর্স ম্যান ইন দ্য স্কাই, দ্য আইস অফ দ্য প্যান্থার, দ্য বোর্ডেড উইন্ডো হচ্ছে অন্যতম। আজ আপনাদের জন্য রইল ওনারই লেখা একটি ছোট গল্প, অপমৃত্যু। তোমাদের কিছু কিছু ডাক্তারদের মতো না, আমার মনে এতটা কুসংস্কার নেই। ডাক্তার অর্থাৎ বিজ্ঞানের লোক বললে তো তোমরা আরও খুশি হও। এ তোমাদের কেউ কেউ, তাদের সংখ্যা খুব সামান্যই আমি স্বীকার করছি, তারা বিশ্বাস করে আত্মা অবিনশ্বর, তার অলৌকিক ক্ষমতা আছে, অলৌকিক অস্তিত্ব আছে, অথচ সোজা কথায় তাকে ভূত বলে স্বীকার করার সৎসাহস তাদের নেই। আমি নিজে এটুকু বিশ্বাস করি, কোনো মানুষকে অনেক এমন এমন জায়গায় দেখা যায় যেখানে আসলে সে কিন্তু অনুপস্থিত, কিন্তু কোনো একটা সময় সে সেখানে থাকত, চারপাশে প্রত্যেকটা জিনিসপত্রে রেখে গেছে নিজের উপস্থিতি আর বসবাসের গভীর ছাপ। আমার দৃঢ় বিশ্বাস, দীর্ঘকাল কোনো জায়গায় বসবাস করলে সেই পরিবেশে নিজের ব্যক্তিত্বের প্রভাব পড়ে, আর বহুদিন পর অন্য কারো চোখে সেই ব্যক্তিত্বের ছায়া ধরা পড়াটা কিছু অস্বাভাবিক নয়। অবশ্য একথা ভুললে চলবে না, সেই ব্যক্তিত্ব হতে হবে সেরকম সঠিক জাতের, এবং যে চোখ দেখবে তাকেও হতে হবে ঠিক জাতের চোখ, যেমন ধরো আমার। হ্যাঁ, ঠিক জাতের চোখ যা ভুল জাতের মস্তিষ্ককে খবর পাঠায়, মৃদু হেসে বললেন ডক্টর ফ্রেলি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে প্রত্যাশা পূর্ণ হলে তো লোকে খুশিই হয়, আমি ঠিকই আশা করেছিলাম। তোমার ভদ্রতা বোধ অনুযায়ী এইরকমই একটা উত্তর তুমি দেবে। মাফ করো, কিন্তু তুমি তো বলছো এ তোমার বিশ্বাস, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? যদি কিছু মনে না করো তাহলে এই বিশ্বাসের ভিত্তিটা একটু জানতে পারি? দেখো, তুমি হয়তো সেটাকে একটা অলীক কল্পনা বলবে, কিন্তু তাতে তো আর কোনো ক্ষতি নেই। হওয়ার এইটুকু বলে তার গল্প শুরু করল। গত গ্রীষ্মে আমি মিরিডিয়াম নামে এক গাঁয়ে গরমে কটা দিন কাটাতে গিয়েছিলাম। যে আত্মীয়ের বাড়িতে উঠব ঠিক করেছিলাম তিনি ঘটনাচক্রে অসুস্থ হয়ে পড়েন, ফলে আমাকে নতুন আস্তানার খোঁজে বেরোতে হলো। অবশেষে অনেক কষ্টে একটা খালি বাড়ি ভাড়া পেলাম। বাড়িটায় এর আগে ম্যানারিং নামে এক আধ পাগলা ডাক্তার থাকতেন, কিন্তু বহু বছর ধরে তিনি নিরুদ্দেশ, কোথায় গেছেন কেউ জানে না, এমনকি বাড়ির দালালও না। বাড়িটা তিনি নিজের হাতে তৈরি করেছিলেন এবং এক বুড়ো চাকরকে নিয়ে প্রায় 10 বছর সেখানে ছিলেন। এই বাড়িতে আসার বছর কয়েক পরে নিজের যেটুকু পসার ছিল সেটুকুও বিসর্জন দিয়ে ডাক্তার ম্যানারিং রোগী দেখা একেবারে বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, সামাজিক মেলামেশা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়ে বাড়িতে বসে নির্বাসনের দিন কাটাতে লাগলেন। শুধুমাত্র গায়ের ডাক্তারের সঙ্গেই তাঁর সামান্য যোগাযোগ ছিল। আমি তাঁর মুখেই শুনেছি যে নির্বাসনে থাকাকালীন কেবল একটিমাত্র বিষয়ে গবেষণার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, এবং সেই গবেষণার ফল ব্যাখ্যা করেছিলেন একটি বইয়ে। যদিও সেই বইটি ডাক্তার ম্যানারিংয়ের পেশাগত সতীর্থদের খুব একটা সপ্রশংস সমর্থন পায়নি, কারণ তাঁরা তাকে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে মনেই করতেন না। বইটি
আমি চোখে দেখিনি, নামটাও ঠিক মনে করতে পারছি না। শুনেছিলাম যে সেই বইয়ে নাকি একটি আশ্চর্য তত্ত্বের কথা লেখা ছিল এবং লেখকের মতে সুস্বাস্থ্যের অধিকারী বহু মানুষের ক্ষেত্রেই অন্তত কয়েক মাস আগে তাদের মৃত্যু সম্পর্কে নির্ভুল ভবিষ্যৎবাণী করা যায়। তার সময়সীমা ছিল হ্যাঁ, যতদূর মনে পড়ছে 18 মাস। প্রচলিত কাহিনী থেকে জানতে পারি ডাক্তার ম্যানারিং অনেকবারই তাঁর এই ভবিষ্যৎবাণীর ক্ষমতা প্রয়োগ করে দেখিয়েছেন। অবশ্য তুমি হয়তো এটাকে রোগ নির্ণয়ের ক্ষমতাই বলবে। দেখো, শোনা যায় প্রতিবারই যে লোকের বন্ধু বান্ধবকে তিনি সতর্ক করে দিয়েছেন, সে হঠাৎই কোনো এক অজ্ঞাত কারণে ঠিক নির্ধারিত সময়ে মারা গেছে। কিন্তু যে কথা আমি বলতে চলেছি তার সঙ্গে এসবে কোনো সম্পর্ক নেই। ভাবলাম কোনো ডাক্তার হয়তো এতে মজা পেতে পারে, তাই বললাম। যাকে, যেটা বলছিলাম তোমাকে, ওই বাড়িটা বেশ সাজানো গোছানো, ঠিক যেমনটি তাঁর সময়ও ছিল। কিন্তু এক অদ্ভুত বিষণ্ণতা ঘন হয়ে চারপাশে ছেয়ে আছে। আমার মনে হয় বাড়িটার চরিত্রের প্রভাব আমার উপরেও কিছুটা পড়ে থাকবে। হয়তো ভূতপূর্ব বাসিন্দার প্রভাবও বাদ যায়নি, কারণ সবসময় এক বিষণ্ণতা আর অবসাদ আমাকে ঘিরে থাকত। এ আমার স্বভাবের বিপরীত, এবং জানি শুধু নিঃসঙ্গতা এর একমাত্র কারণ নয়। কোনো চাকর বাকর রাতে আমার সঙ্গে বাড়িতে শুতো না। কিন্তু তুমি তো জানো গল্প উপন্যাস পড়তে আমি কীরকম ভালোবাসি, আর তাই নিয়েই থাকতাম। সে কারণ যাই হোক, সব মিলিয়ে এক আসন্ন অশুভ ইঙ্গিত যেন গোটা বাড়িময় চড়ে বেড়াত। এটা আরও বেশি করে অনুভব করতাম ডাক্তার ম্যানারিংয়ের পড়ার ঘরে। অথচ আশ্চর্য, বাড়ির মধ্যে ওই ঘরটিতেই আলো হাওয়া ছিল সবচেয়ে বেশি। ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে ডাক্তারের পূর্ণ আকৃতি তেল রং ছবি, এবং গোটা ঘরটার আনাচে কানাচে পর্যন্ত যেন ছড়িয়ে রয়েছে তাঁর তীব্র ব্যক্তিত্বের প্রভাব। ছবিটায় অস্বাভাবিক কিছু নেই। ভদ্রলোকের চেহারা সুন্দর, বয়স বছর 50, মাথায় ধূসর চুল, দাড়ি গোঁফ কামানো এবং কালো অন্তর্ভেদী চোখ। ছবির কী একটা জিনিস যেন সবসময় আমাকে না কাছে টানত, আমাকে মুগ্ধ করে রাখত। ওই মানুষটার চেহারা ক্রমশ আমার খুব চেনা হয়ে গেল। বলতে গেলে দিন রাত আমার চোখের সামনেই উনি ভাসতেন। একদিন সন্ধ্যেবেলা লণ্ঠন হাতে ওই ঘরের মধ্যে দিয়ে শোবার ঘরে যাচ্ছিলাম। ও, এখানে বলে রাখা ভালো, মিরিডিয়ামে গ্যাসের আলো নেই। যেতে যেতে বরাবরের মতোই ছবিটার সামনে থমকে দাঁড়ালাম। লণ্ঠনের আলোয় ছবিটায় যেন এক নতুন অভিব্যক্তি খুঁজে পেলাম। সে অভিব্যক্তির নাম দেওয়া সহজ নয়, তবে তা অবশ্যই অপার্থিব। কৌতূহলী হয়ে উঠলেও ভয় আমি পাইনি। ভিন্ন দিক থেকে আলো ফেললে কি হয় তা দেখার জন্য লণ্ঠনটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গেলাম। আর এই কাজে যখন ব্যস্ত ছিলাম তখন হঠাৎ পেছন ঘুরে দেখার এক তীব্র ইচ্ছে আমাকে পেয়ে বসল। ঘুরে তাকাতেই দেখি একজন লোক ঘরের বিপরীত প্রান্ত থেকে সরাসরি আমার দিকে এগিয়ে আসছে। কাছে আসতে লণ্ঠনের আলোয় তার মুখ আলোকিত হলো। দেখলাম সে আর কেউ নয়, স্বয়ং ডাক্তার ম্যানারি। তার তেল রং ছবিটা হঠাৎ যেন জীবন্ত হয়ে চলে বেড়াচ্ছে। সরি স্যার, মাফ করবেন, আপনার কড়া নাড়ার শব্দ আমি হয়তো ঠিক শুনতে পাইনি। আমাকে অতিক্রম করে তিনি হাতখানি দূরে গিয়ে দাঁড়ালেন, ডান হাতে তর্জনী তুলে ধরলেন আমার দিকে সাবধান করে দেওয়ার ভঙ্গিতে। তারপর একটিও কথা না বলে ঘর ছেড়ে চলে গেলেন। তাঁর চলে যাওয়া তার আবির্ভাবের মতোই রহস্যময় হয়ে রইল আমার কাছে। অবশ্য এ কথা বলা নিষ্প্রয়োজন যে তোমার ভাষায় এ হলো অলীক কল্পনা, আর আমি বলবো অপচ্ছায়া। সেই ঘরটায় মাত্র 2টো দরজা ছিল, তার মধ্যে একটা কিন্তু বন্ধ ছিল, আর অন্যটি শোয়ার ঘরে যাওয়ার জন্য।
ওই শোয়ার ঘরে যাওয়ার দ্বিতীয় আর কোনো দরজা ছিল না। এটা উপলব্ধি করার পর আমার মনের অবস্থা ঠিক কী হলো সেটা এ ঘরের পরিপ্রেক্ষিতে তেমন গুরুত্বপূর্ণ কিছু না। নিঃসন্দেহে তোমার হয়তো মনে হচ্ছে এ নিতান্তই কোনো সাদামাটা ভুতুরে গল্প, ভৌতিক গল্পে পণ্ডিত সাহিত্যিকদের চেনা ছকে সাজানো। কিন্তু তাই যদি হতো তাহলে সত্য ঘটনা হলেও এ গল্প তোমাকে আমি শোনাতাম না। আসলে ওই ভদ্রলোক মোটেই মারা যাননি, আজ আমি তাকে ইউনিয়ন স্ট্রিটে দেখেছি। ইয়েস, উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন। হোভারের গল্প শেষ হলে ওরা দুজনেই চুপচাপ বসে রইল। ডাক্তার ফ্রেলি অন্য মনস্কভাবে টোকা মেরে চললেন। উনি কি কিছু বলেছিলেন, মানে এমন কিছু যা শুনে তুমি বলছো উনি বেঁচে আছেন? হোভার এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। ফ্রেলি বলে চললেন, হয়তো উনি কোনো ইঙ্গিত বা ইশারা করেছেন, সাবধান করে আঙুল তুলে দেখিয়েছেন। হতে পারে এটা তার নিজস্ব কায়দা, গুরুত্বপূর্ণ কিছু বলার সময় হয়তো এটাই ভঙ্গি করতেন, এই ধরো রোগ নির্ণয় করে রোগের নাম বলার সময়। হ্যাঁ, হয়তো তাই, যেমন তার অপচ্ছায় ইঙ্গিত করেছিল সেই বাড়িতে। তো আশ্চর্য, তুমি কি তাকে চিনতে, মানে তুমি কখনো তাকে দেখেছো? ওভার ক্রমে যেন বিচলিত হয়ে উঠতে লাগলো। ডাক্তার ফ্রেলি বললেন, হ্যাঁ চিনতাম, তার বইটা আমিও পড়েছি। এ বই একদিন পৃথিবীর সমস্ত ডাক্তারেরা পড়বে। চিকিৎসা শাস্ত্রে তার গবেষণায় শতাব্দীর শ্রেষ্ঠ সংযোজন। আমি তাকে ভালো করেই চিনতাম। 3 বছর আগে অসুখে পড়ে তিনি আমাকেই ডেকেছিলেন তার চিকিৎসা করতে, তখনই তিনি মারা যান। হুভার চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল, ওর বিচলিত ভাব প্রকট হয়ে পড়ল। চিন্তিত ভাবে ঘরের ইপাশ ওপাশ পাইচারি করতে লাগলো। তারপর ফিরে এলো বন্ধুর কাছে, অস্থির কাঁপা গলায় বলল, আমাকে কিছু বলার থাকলে তুমি বলো ডাক্তার। ডাক্তার ফ্রেলি, প্লিজ প্লিজ আমাকে আমাকে তোমার যদি কিছু বলার থাকে তুমি প্লিজ বলো, অন্তত একজন ডাক্তার হিসেবে। প্লিজ প্লিজ ফ্রেলি, তুমি এরকম করো না, প্লিজ ফ্রেলি আমাকে অন্তত কিছু বলো, একজন ডাক্তার হিসেবে, একজন বন্ধু হিসেবে, প্লিজ। না না না, হবার এরকম করো না, ভয় পেও না, তোমার স্বাস্থ্যের তুলনা নেই। বন্ধু হিসেবে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, ঘরে যাও, তুমি বেহালা বাজাতে তোমার জুড়ি নেই, ঘরে গিয়ে বেহালা বাজাও, বাজাও কোনো প্রাণবন্ত সুর। এই অভিশপ্ত ঘটনাকে তুমি মন থেকে মুছে ফেলো, আমি বলছি প্লিজ মুছে ফেলো। পরদিন হওয়ারকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল, কাঁধে বেহালা, ছড় তারির ওপর বসানো, সামনে খোলা স্বরলিপি, বইয়ের পাতায় চপেন্সের শুভানুগমনের সঙ্গীত। এতক্ষণ আপনারা শুনছিলেন অ্যাম্ব্রোস পিয়ার্সের আ ডায়াগনোসিস অফ ডেথ, অর্থাৎ অপমৃত্যু। হোভারের চরিত্রে অনিরুদ্ধ বিশ্বাস, ডক্টর ফ্রেলির চরিত্রে সৌমিক নন্দী, সাউন্ড এবং পোস্টার ডিজাইন আমি মোহিনী, প্রযোজনা নিয়ন্ত্রণে বুকিশ ইন্ডিয়া অর্থাৎ রবিনা মোহিনী সৌমিক। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করুন। টিল দেন ভালো থাকবেন।